ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. মুহররম মাসে 10ই মুহররম আশুরায় মুহররমের রোজা, সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে রেখেছেন এবং রাখার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন তখন জানতে পারলেন যে ইহুদিরাও আপনার এই মুহররম মাসের 10ই মুহররম রোজা রাখে এবং তারা এই মুহররম মাসে রোজা রাখত যে মুসা আলাইহিসাল্লামকে আল্লাহ তাআলা 10ই মুহররম মুক্তি প্রদান করেছিলেন এবং ফিরাউন এবং তার স্বৈরাচারী সৈন্যকে ডুবিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তো মুসা আলাইহিসাল্লাম কৃতজ্ঞতা প্রকাশ করত সেই 10ই মুহররমে রোজা রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি হচ্ছি মুসা আলাইহিসাল্লামের বেশি নিকটবর্তী এবং মুসা আলাইহিসাল্লামের আনুগত্য করার বেশি হকদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রেখেছিলেন এবং সাহাবা ইকরামদের রোজা রাখার নির্দেশ প্রদান করেছিলেন। অবশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে থাকা অবস্থাতেও রোজা রেখেছিলেন, তার কারণ কুরাইশরাও এ আশুরাই মুহররমের রোজা রাখত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো যে ইহুদিরা এই 10ই মুহররমের খুবই গুরুত্ব দেয়, 10ই মুহররমকে খুব সম্মান করে, মানে 10ই মুহররমে তো রোজা রাখেই কিন্তু সাথে সাথে এই দিনটিকে তারা ঈদ উৎসব হিসেবে আনন্দ হিসেবে তারা ব্যবহার করত, ব্যাপক তারা এই 10ই মুহররমের মাহাত্ম্য এবং মর্যাদা প্রদর্শন করত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধাচরণ করত, বলেছিলেন ইনশাআল্লাহ সুমনা লিয়াউমা তাসবে, ইনশাআল্লাহ আমি 9 তারিখে রোজা রাখবো, মানে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখে রোজা রাখবো। লাইন বাকি তো ইলা কাবিলিন লাসু মান্না তাসে, আগামী বছর যদি আমি থাকি তাহলে 9 তারিখে অবশ্যই রোজা রাখবো। সহি মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1134। এর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতে চেয়েছিলেন, অত্র হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10ই মুহররমকে ছেড়ে দিয়ে শুধু 9 তারিখে রোজা রাখতে চেয়েছিলেন নাকি 10ই মুহররম সহ 9 তারিখে রোজা রাখতে চেয়েছিলেন? তার কারণ 10ই মুহররমের যে ফজিলত, এই 10ই মুহররমের ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহ তাআলার নিকটে আশা করি যে 10ই মুহররমের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত 1 বছরের গুনাহ মিটিয়ে দেবেন। তাহলে 1 বছরের গুনাহ যে মিটিয়ে দেওয়া হবে তা 10ই মুহররমের মাধ্যমে, ছোট ছোট যে সমস্ত গুনাহগুলো হয়ে যায় এই গুনাহগুলো আল্লাহ তাআলা 10ই মুহররম রোজা রাখার বিনিময়ে মিটিয়ে দেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন যে আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখে রোজা রাখবো, তো শুধু 9 তারিখ নাকি 10 তারিখের সাথে 9 তারিখ, এই বিষয়ে অনেকেই অনেক কথা বলেছেন। তাহলে যা নির্যাস আপনাদের বলি এবং যা প্রাধান্যযোগ্য তা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 তারিখের সাথেই 9 তারিখেরও নিয়ত করেছিলেন, 10 তারিখে তো রাখছেই 9 তারিখও রোজা রাখবো, এটা প্রাধান্যযোগ্য এজন্যই যে এ হাদিসের বর্ণনাকারী হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হাদিসের বর্ণনাকারী হাদিসের ভাবার্থ সম্পর্কে বেশি অবগত, হাদিসের বর্ণনাকারী হাদিসের ভাবার্থ সম্পর্কে বেশি অবগত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞেস করা হলো যে আশুর আর রোজা কবে রাখতে হবে, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন খালিফুল ইহুদ, ইহুদিদের বিরুদ্ধাচরণ করো ওয়া সুমুত তাসে ওয়াল আশের, এবং 9ই মুহররম এবং 10ই মুহররমে রোজা রাখো। আব্দুর রাজ্জাকের মুসান্নাফ হাদিস নম্বর 7839, ইমাম বাইহাকির 8404 নম্বর হাদিস, ইমাম বাইহাকিও এর দ্বারা
স্পষ্ট করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করেছিলেন দশই মুহররমের সাথে নয় মুহররমের রোজা রাখা, যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এ বিষয়ে একটি বিষয় স্পষ্ট করে দিই, আমাদের সমাজে প্রচলিত আছে যে দশই মুহররম আর তার একদিন আগে অথবা একদিন পরে। এ হাদিসটি ইবনে আব্বাস সূত্রেই বর্ণিত আছে মুসনাদ আহমদে, কিন্তু এই হাদিসটি যঈফ, এ হাদিসটি সহি নয়। দ্বিতীয়ত, বিশুদ্ধ হাদিসের এটা পরিপন্থী, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়েই উল্লেখ করা হয়েছে সেখানে, আর সহি মুসলিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে স্পষ্টভাবে আছে আগামী বছর যদি, মানে দশই মুহররম রোজা রেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দশই মুহররম রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন রমাজানের রোজা ফরজ হওয়ার আগে, কিন্তু রমাজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এখতিয়ার দিলেন, স্বাধীনতা দিলেন, যার ইচ্ছা হয় সে রাখবে আর যার ইচ্ছা হয় সে রাখবে না। কিন্তু এর বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত আছে, যে আশুরার রোজা রাখবে না, বিশেষ করে দশই মুহররমের রোজা রাখবে না, সে এক বছরের বিগত এক বছরের গুনাহ যে মিটিয়ে দেওয়া হবে এই রোজার মাধ্যমে, এই ফ্যাসিলিটি এবং মর্যাদা থেকে সে বঞ্চিত থাকবে, মানে অনেক নেকি থেকে সে, ফজিলত থেকে সে বঞ্চিত থাকবে। এজন্য আমাদের কর্তব্য হবে যে সাধ্যমতো আমাদের দশই মুহররমে রোজা রাখা আর তার সাথে নয় মুহররমকে প্লাস করা, অর্থাৎ নয় এবং দশই মুহররম রোজা রাখা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয় মুহররমে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। এবং অত্র হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো এবং তোমরা নয় এবং দশই মুহররম রোজা রাখো। মুহররম মাসের রোজা প্রসঙ্গে এটাই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত, এত ব্যতীত যা আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো জৈব জাল ভিত্তিহীন হওয়ার সাথে সাথে কতগুলো কর্ম শিরক এবং কতগুলো কর্ম বিদাত, কতগুলো কর্ম নাজায়েজ, এজন্য ওই সমস্ত কর্ম থেকে আমাদের বিরত থাকা একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাম অনুযায়ী জীবনকে পরিচালিত করার তৌফিক দান করেন। আমরা যদি বেঁচে থাকি আর নয় এবং দশ মুহররমকে পাই, তাহলে ইনশাল্লাহ নয় এবং দশ মুহররমে আমরা রোজা রাখব ইনশাল্লাহ। নয় এবং দশই মুহররম, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কথা শেষ করছে, নয় এবং দশই মুহররম কোথাকার চাঁদ অনুযায়ী রাখব, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কোথাকার চাঁদ অনুযায়ী, এ ফজিলত এবং মাহাত্ম্য কিসের জন্য? মূসা আলাইহিস সালামের মুক্তি লাভ আর ফেরাউনের ধ্বংস, তার শুক্রিয়া আদায় করো তো। মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন, সেটা বিশ্বের একদিন না একাধিক দিন, সেটা একাধিক দিন, একাধিক দিন, একদিন, সেটা ছিল একদিন। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা কেউ বলি না যে ওই মিশরে যেদিন নয় এবং দশ মুহররম হবে সেদিন আমাদের রোজা রাখতে হবে, তার কারণ মিশরে তো মূসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন আর আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করেছিলেন, মিশরের দশই মুহররম ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসন্ধান করেননি এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে মিশরে যেদিন হবে সেদিন, বরং চাঁদ কেন্দ্রিক একদিন ছিল, তো ওদের ছিল দশই মুহররম, জি ওদের ছিল দশই মুহররম, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যখন মক্কায় ছিলেন মক্কার দশই মুহররম, মদিনায় গেলেন মদিনার দশই মুহররম, আমরা ভারতবর্ষে আছি আমাদের ভারতবর্ষের দশই মুহররম। তাহলে চাঁদটাই হলো এখানে রোজা রাখার ক্ষেত্রে চাঁদ কেন্দ্রিক, এটাই হলো মেন, বুঝতে পেরেছেন? ওর ওখানে ঘটেছে দশই মুহররম, ফলে আমিও দশই ওর ওখানকার দশই মুহররম করব এমনটি নয়, তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি যে যেদিন মিশরে দশই মুহররম হবে সেদিন রোজা রাখো, যেমন এ কথা বলেননি যে আরাফার ময়দানে মক্কাতে যেদিন নয় মুহররম হবে সেদিন আরাফার রোজা রাখো,
বিষয়টা বুঝে এসেছে না? যারা বলে যে আরাফার মাঠে যে ওই মিশরে যেদিন দশই মুহররম হবে সেদিন তাদের রোজা রাখা, লাইলাতুল কাদার সেদিন করা যেদিন মক্কাতে লাইলাতুল কাদার হবে, কিন্তু তা কোরআন এবং সুন্নার পরিপন্থী। তার কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। তো মক্কার আগে যারা একদিন চাঁদ দেখছে তারা রোজা রাখবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে বিজড় রাত্রে লাইলাতুল কাদার অনুসন্ধান করো, তো তারা বিজড় রাত্রে লাইলাতুল কাদার অনুসন্ধান করবে না? তাদের যেদিন বিজড় রাত, তাদের যেদিন বিজড় রাত আপনার সৌদিতে সেদিন জোর, আর সৌদিতে যেদিন বিজড় রাত আপনার মক্কার পশ্চিমে যারা থাকবে সেদিন হলো তাদের জোর, সরাসরি হাদিসের পরিপন্থী। ফল কথা, আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি, আমরা যেটা রাখছিলাম এটাই হচ্ছে সঠিক, অর্থাৎ আমাদের চাঁদের নয় এবং দশই মুহররম হলো মুহররমের রোজা। আল্লাহ তাআলা আমাদের বিষয়টাকে সঠিক বোঝার তৌফিক দান করেন এবং তা বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম মুসলিমিন। যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে বক্তব্য ইতি করছি। আল্লাহ গো, আমরা যারা উপস্থিত হয়েছি একমাত্র তোমার সন্তুষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্যে, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে যারা মসজিদে যাবে শুধু এই লক্ষ্য এবং উদ্দেশ্যে, কথাটা মনোযোগ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা মসজিদে যাবে